গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। আসলে সকালবেলায় উঠে তাড়াতাড়ি আজকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। কাল বলেছিলাম তোমাদের যে আজকে বেশ কয়েকটা পরপর কাজ আছে, তো যার জন্য সেই কাজগুলো যাতে করতে পারি, তো তার জন্য সকালবেলায় উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে খেয়েছি। আর এখন বানাচ্ছি দুপুরের খাবার দাবার। তো দুপুরের খাবার দাবার আজ রবিবার, বাজার টাজার এসেছে, সেগুলো ধোয়া পরিষ্কার করা, ফ্রিজে ঢোকানোটা অনেক কাজের মানে ইয়ে থাকে, ব্যাপার থাকে। তো ওর জন্য সকাল সকাল বেশ কিছু রান্না আমি বসিয়েছি, রেডি করেছি। চিকেন আনা হয়েছে, চিকেন ম্যারিনেট করে রেখেছি, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, আর আজকে বানিয়েছি মোচার তরকারি। তো সেই মোচার তরকারিটা অলরেডি বানানো হয়ে গেছে, দেখো তোমাদের একবার দেখিয়ে দিই মোচার তরকারিটা। মোচার তরকারি হয়েছে, মোচার তরকারি হয়ে গেছে বানানো, আর ডাল ডাল আর চিকেনটা বাকি আছে। তো ডালটা মেনলি হচ্ছে আহির জন্য, কারণ আহি তো আর চিকেন দিয়ে পুরো ভাতটা খেতে পারবে না, তো ওর জন্য ওকে ডাল সবজি টবজি দিয়ে ডাল করা আছে, সবজি দিয়ে ডাল দিয়ে দেবো, আর চিকেনটা জাস্ট একটু দেবো ওকে, কারণ আর মোচার তরকারি আর চিকেনটা আমাদের, আর ডালটা মেনলি আহির জন্য হচ্ছে। আহি আর মা আজকে আবার মা দাদারা কালী থেকে ফিরছে এখানে, ওরা পুজোর পর ফেরেনি, ওরা আজকে ফিরছে। তো ভেবেছি ওদেরকে কিছু একটু খাবার দাবার পাঠাবো, কারণ অনেকটা হয়রানি হয়ে আসছে, হয়তো অর্ডার দিলে খাওয়া যায়, কিন্তু তবুও বাড়ির খাবার যেটুকুটা পারবো সেটুকুটা বানিয়ে পাঠাবো। আজকে সবজি ধোয়ার কাজে বাবাকে কে হেল্প করছে দেখো, বাজার থেকে সবজি এনে বেশিরভাগ দিন ধোয়ার দায়িত্ব বাবার উপরেই থাকে, তো সেই দুঃখ সহ্য করতে না পেরে আহি আজকে বাবাকে এইসব কাজে হেল্প করে দিচ্ছে, তাই না বল আহি? ও দেখ আমার ডাকছে, যা 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 ছুটে যা, নিয়ে যা ফুলকপি, নিয়ে যা ফুলকপি নিতে ডাকছে বাবা, যা। উড়ি বাবা রে, আমি আর পারি না, উড়ি বাবা, উড়ি বাপ রে বাপ, ও ও ফাটাফাটি, দারুন দারুন, আবার তুলছে বলে আবার পড়ে যাচ্ছে বলে আবার এগিয়ে গিয়ে রাখছে। ওই লেবুটাও রেখে দাও আই, লেবুগুলো রেখে দাও বাবা, একটা একটা করে সবজি দো, আর তুমি সব একটা একটা করে নিয়ে এসে রাখো। হ্যাঁ আই করে দিও। এই সপ্তাহে আমাদের খুব একটা বেশি সবজি আনার ছিল না, কারণ আমরা তো বাড়ি যাবো আবার কালী পুজোতে, তো আর দুটো তিনটে দিনের জন্য খুব একটা বেশি সবজি আনিনি, ফিরে এসে আবার আনাতে হবে। তখন না কমপ্লিট রান্না কমপ্লিট, শুধুমাত্র মায়ের জন্য বেগুন ভাজাটা হচ্ছে, একটু বেগুন ভেজে দিলাম, মা তো নিরামিষ খায়। হ্যাঁ না না ভালো করেছে, আর বেগুন মানে যে কোনো ভাজা টাজা জিনিস না ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, তাড়াতাড়ি দিয়ে আসি, সেই জন্য ওর জন্য আমি একটু গরমই বানাই সবসময়, বাড়িতেও বানাই, তো মাকেও খাবার দিতে যাবে এখন, তার আগে গরম গরম ভেজে দিলাম, যদি মা সঙ্গে সঙ্গে খায় তাহলে গরমই পাবে। সেই সেটাই, এটা একটা খুবই বলবে যে খাবারগুলো গরম আছে খেয়ে নিতে, দেশপ্রিয় খাবারগুলো দিয়ে আসুক, তারপরে আমরা খেতে বসবো, আর খেয়ে দিয়ে তারপর আবার শুট করবো, একটা ভিডিও শুট আছে, কারণ মাঝে আবার বাড়ি চলে যাব, তখন শুটগুলো হবে না, তো ওর জন্য দিওয়ালি কালী পুজো সেই সবের শুটগুলো একটু করবো, মেকআপ ভিডিও শুট। তো চলো আগে দেশপ্রিয় আসুক, ততক্ষণে আমি একটু রেস্ট নিই, আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে, মানে অবভিয়াসলি সংসারের কাজ, মানে বাড়ির কাজ, অন্য কোনো কাজ নয়। আমরা এখন বেরোচ্ছি দাদাদের বাড়ি, আহিকে নিয়ে আহিকে ওখানে রেখে দেবো, তারপরে আমি যাবো একটু সালুন, আর অনেক বাড়িতে থাকবে, বাড়িতে একসাথে ওর কিছু কাজ রয়েছে, শুট করা যাচ্ছে সব থেকে বড়ো ব্যাপার, শুট টুট করবে, আর আমি এখন যাই, বেরিয়ে যাই তাড়াতাড়ি, নতুন অনেক দেরি হয়ে যাবে, এই দুষ্টুটা কী যে করবে জানি না, দোকানটা মা দাদাকে বোধহয় বিপদ মানে জ্বালাতন করবে, বাট এই জ্বালাতনটা ওরা সহ্য করুক, ব্যাঙ্গালোর যাওয়ার আগে এতক্ষণ চলছিল শুট, আসলে মেকআপ ভিডিও শুট করার ছিল, তো সেটাই চলছিল আর কি, আর আমি পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে মেকআপ ভিডিও শুট করছি, আর আজকে আহিকে পাঠিয়েছি দাদাদের বাড়ি, দাদা মায়ের কাছে পাঠিয়েছি, আসলে ওরা আজকে অনেকদিন পর এসেছে, তো ওদের সাথেও একটু টাইম কাটানো হবে, আর আমার এদিকে কাজটাও করে ফেলা হবে, আর দেশপ্রিয় গেছে একবার স্যালনে, তো ওরা দেখলেই ওকে নিয়ে বেরোচ্ছিল, তো দেশপ্রিয় বেরিয়েছে আহিকে দিয়ে ওদিকে,
আর আমি এদিকে শুটটা করে নিলাম শান্তি মতো করে। অন্যদিন তো দেখি আহি লিপস্টিক নিয়ে পালাচ্ছে, ফাউন্ডেশন নিয়ে পালাচ্ছে, কি যে একদম বিরিকিচ্ছিল একটা ব্যাপার করে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু হ্যাঁ, আমাকে এর মধ্যেই করে যেতে হবে। কিন্তু আজকে অনেকটা মানে ফ্রিলি করতে পেরেছি ব্যাপারটা, অন্যদিকে মাইন্ডটা যায়নি, অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট হয়নি, মানে পুরো মেকআপের পিছনেই টাইমটা দিয়েছি, সুন্দর করে ভিডিওটা বানিয়েছি। তো চলো, এখন প্রচুর কাজ, তোমাদের দেখাই কতটা অনাসৃষ্টি হয়ে আছে। এই যে আমি তাও একটু গুছিয়ে দিয়েছি। তো এখানে সব মেকআপের জিনিসপত্র, এদিকে রিং লাইট, এদিকে টিভি চলছে, ওদিকে সেট আপ একটা হালকা করে বানিয়েছিলাম। দেশপ্রিয় আগের দিন আরও সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আজকে আমি যতটুকুটা পেরেছি ততটুকুটাই বানিয়েছি। আর এই যে মেকআপ একদম লন্ডো ভন্ড অনাসৃষ্টি কাণ্ড। আর কালকে ওই প্রদীপগুলো কিনে আনলাম না, তার মধ্যে বেশ কিছু জ্বলছে না। জল দেওয়া প্রদীপগুলো যেগুলো কিনে এনেছিলাম তার মধ্যে বেশ কিছু প্রদীপ দেখছি জ্বলছে না, মানে তিনটে মতো জ্বলছে আর তিনটে জ্বলছে না, মানে অর্ধেক জ্বলছে আর অর্ধেক জ্বলছে না। ছটা ছিল, তার মধ্যে তিনটে দেখছি জ্বলছে আর তিনটে জ্বলছেই না একদম। তো ওটা আবার আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, ভাগ্যে দেখলাম, যদি সেই দিন দেখতাম তাহলে তো চেঞ্জ করাতেও পারতাম না, জানি না চেঞ্জ করে দেবে কি দেবে না। তবুও একবার দেশপ্রিয় কাল যখন অফিস যাবে তখন ওকে দিয়ে পাঠাবো, ফেরার সময় একবার দেখবে বলে যদি চেঞ্জ করে দেয়। মানে এগুলোর এই একটা প্রবলেম, সবচেয়ে ভালো ওই সলতে দিয়ে তেল দিয়ে বা ঘি দিয়ে জ্বালানো ওই প্রদীপই ভালো, জ্বললো নিভে গেল ফেলে দিলাম ওই পর্যন্ত ঠিক আছে। এই সব দাম বেশি, এক একটার দাম 20-30 টাকা করে নিচ্ছে, আমি যদিও বা কাল 20 টাকাতেই পেয়েছি, তার মধ্যে বাড়ি নিয়ে এসে দেখছি তিনটে জ্বলছে না। কালকে তো জল দিয়ে দেখায়নি, কেমন একটা হাত দিয়ে টাচ করছে আর জ্বলছে এরকম করে দেখালো, বাড়ি এসে জল দিয়ে দিচ্ছি জ্বলছেই না, পুরো টিপ টিপ করে একটা জ্বলছে, মানে ওটা জ্বলাও যায় না জ্বলাও যায় একই ব্যাপার, ধূপকাঠি ওর থেকে বেশি মানে আলোটা ছড়ায়। দেখি কালকে একবার পাঠাবো, দেখা যাক কী হয়। আর আমার মেকআপ ভিডিও এখন ডান, এখন মেকআপ রিমুভ করবো আবার, আর মেকআপ রিমুভ করবো আর কী করবো, তারপরেই আহি আদি সুপ্রিয়ে চলে আসবো, তারপর ওদের সাথে গল্প করবো বা কী করবো, এডিটিংও করতে পারি, আজকে আবার এডিটিংটাও ডিউ আছে শর্টসে, তো সেটাও করবো।